আমরা আংশিক নয়, সম্পূর্ণ প্রচারে অঙ্গীকার। সিএনএন বাংলা টিভি বাংলার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সোনাতলায় বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা গৃহ নির্মাণ শ্রমিক উপ পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা পৌর প্যানেল মেয়র তাহেরুল ইসলাম তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা গৃহ নির্মাণ শ্রমিক উপ পরিষদের সভাপতি মানিক তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক সভাপতি আলমগীর হোসেন আলম, সোনাতলা পৌর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মন্ডল শেখা, দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম সহ বগুড়া জেলার গৃহ নির্মাণ শ্রমিকের নেতৃবৃন্দ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাহিনুল ইসলাম, সিএনএন বাংলা টিভি, বগুড়া।